চোখ রাখবো আবহাওয়ার খবরে। এখনো পর্যন্ত শীতলতম দিন কলকাতায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস, এর আগে নেমেছিল পারদ 15.9 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 50 থেকে 94%। রাজ্যে আংশিক মেঘলা থাকবে, মেঘলা আকাশের পরিমাণ বাড়বে, বাড়বে রাতের তাপমাত্রা। তবে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কমবে শীতের আমেজ। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ কমবে, জেলায় জেলায় দিনভর শীতের আমেজও কমবে। তবে সোমবার মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।